ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে স্বপ্নের লন্ডন আই। লন্ডনের দুধে গোয়েন্দা সংস্থা স্কট ইয়ার্স ব্রিটেনের বুকে এক টুকরো বাঙালি পাড়ার স্বাদ কিংবা মাদাম তুষোর অন্দরের গল্প, এখন একমাত্র এনএম নিউজে দেখুন লন্ডন আই। সেন্ট জেমস স্কট হোটেল তাজ, ফেমাস সেন্ট জেমস স্কট হোটেল, এটা তাজ হোটেল ম্যানেজ করে, ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে এখানে। জ্যোতিবাবু থেকে শুরু করে বিভিন্ন ইন্ডিয়ান পলিটিশিয়ানরা এই সেন্ট জেমস স্কটে থাকতেন। খুব পশ সুন্দর এরিয়া সেন্ট জেমস স্কট, স্কোটের সামনে থেকে যাচ্ছি বাকিংহাম প্যালেসের খুব কাছে, এবং খুবই কমফোর্টেবল জায়গা, শান্ত পরিবেশ, পুরনো পুরনো বিল্ডিং, বহুত অনেক পুরনো বিল্ডিং। বিল্ডিংগুলো দেখলেই বুঝতে পারছেন ঐতিহাসিক বিল্ডিং। ব্রিটেনে বিশেষ করে লন্ডনে ইতিহাসে ভরা পুরো জায়গা, ভাবলে অবাক লাগে যে 80,000 গাছ লাগানো আছে লন্ডনে। 80,000 গাছ ভাবতে পারেন, 80,000 গাছ লন্ডনে আছে, এবং লন্ডনকে গ্রিনেস্ট সিটি অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়। প্রত্যেকটা জায়গায় পার্ক, বিভিন্ন অঞ্চলে অঞ্চলে পার্ক, এবং সে পার্ক কোনো ছোটোখাটো না, যতখানি জায়গা মানুষের বাড়ি তৈরি হয়েছে তার ঠিক দ্বিগুণ অথবা তিন গুণ ধরে পার্ক তৈরি করা আছে, বা এটা এক প্রকার বলতে পারেন বাধ্যতামূলক করে দেওয়া আছে। এই মুহূর্তে আমরা লন্ডনের সেন্ট জেমস কোর্ট অঞ্চল দিয়ে ঘুরছি, এবং সেন্ট জেমস কোর্ট ভাবতে ভালোই লাগে যে সেন্ট জেমস কোর্ট নামে যে হোটেলটা আছে সেটাও তাজ গ্রুপ হোটেলের সাথে, মানে ভারতীয় একটা যোগ এইখানে আছে। এবং বললে পরে আবার দেখতে পাচ্ছেন সেই গোটেক আর্কিটেকচার, পুরোনো আর্কিটেকচারের বিভিন্ন ধরনের বিল্ডিং, পুরোনো বিল্ডিং, ঐতিহাসিক বিল্ডিং, ইতিহাসে জোড়া লন্ডন শহর। লন্ডনের সেন্ট জেমস কোর্ট অঞ্চল থেকে অভিজিৎ নন্দী মজুমদার এএনএম নিউজ। হচ্ছে সেই যে চেনা মায়ের স্নেহ, যত্ন চেনা চেনা, ভালোবাসার চেনা শব্দে বিশ্বাস চেনা চেনা, খাটি সেই চেনা স্বাদ, খুশি চেনা চেনা, প্রতি স্বাদে পুষ্টির ছোঁয়া, নাম দিয়ে যায় চেনা, নতুন রূপে ভাগীরথী, আজও গুণ দিয়ে যায় চেনা। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার, গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।